আমার ভার্চুয়াল ডায়েরির আরও একটা পাতায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে 2nd অক্টোবর সোমবার, আমি স্নান টান করে সকালবেলা ফ্রেশ হয়ে গেছি। এবার নিচে চলে যাই, দেখি গিয়ে আজকে ব্রেকফাস্টে কি করা যায়। তো এখানে নিচে চলে এসেছি, ব্রেকফাস্টে আজকে একটু সবজি দিয়ে ডাল করব। সবজিগুলো সব ঝটপট করে কেটে নিয়েছি, আর মিক্স ডাল যেটা থাকে সেই মিক্স ডাল দিয়ে এই সবজিগুলোকে নিয়ে একবারে কুকারে দিয়ে নেড়ে চেড়ে নিলেই একটা ডাল মতন হয়ে যায় আর কি। তো সকালের ব্রেকফাস্টে এটা ভীষণই হেলদি একটা অপশান। আমি আগে যখন ডায়েট করতাম তখন তো ব্রেকফাস্ট টাইম এসব করতাম না, কিন্তু এখন তো ব্রেকফাস্ট এগুলো করি, বাট যতটা হেলদি রাখা যায় আর কি। তো রুটি আর এই ডালটাই করেছিলাম আজকে সকালে ব্রেকফাস্টে, সবাই এটাই খেয়েছিল। এখনো বৃষ্টি ওয়েদারই চলে যাচ্ছে, বৃষ্টি আর শেষ হবে না আমি যা বুঝতে পারছি। তো রান্না করতে করতে বাইরের ওয়েদারটা দেখছিলাম আর খুব স্যাড হয়ে যাচ্ছিলাম, কারণ আজকে আমাদের একটু শপিং করতে যাওয়ার কথা, কিন্তু যা বাইরের ওয়েদার দেখতে পাচ্ছি জানি না শপিং করতে যেতে পারবো কিনা। তো এখানে রুটি টুটি করে আমি সকালের আমার মর্নিং ড্রিঙ্কটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে বসেই ছিলাম, কি করব কি করব বুঝতে পারছি না। কেনাকাটাগুলো করতেও হবে, পুজো তো চলেই এসেছে, আর বিকেলে আমাদের নাইট শিফট, তো রাত্রিবেলাও বেরোতে পারবো না, বেরোতে গেলে সকালেই বেরোতে হবে। তো দেখা যাক কি হয়। আরো একটা দিন শুরু করে দিলাম, তো আজকে ওয়েদার একই রকম, বৃষ্টি বৃষ্টি। ও ঘুম থেকে উঠে পড়েছে, এবার বিছানা টিছানা গুলো গুছিয়ে নি। আমার আগেই ঘরটার বসে করে স্নান তো করা হয়েই গেছে, তো এবার জাস্ট বিছানাটা একটু গোছাবো, তারপরে ব্রেকফাস্ট করবো। এখানে এসে বাবাকে আগে চাটা করে দিয়ে নিলাম, ব্রেকফাস্ট করে চলে এসেছি। এবার একটু বেরোবো, বাইরে বৃষ্টি পড়ছে, তো শপিং করতে যাব, পুজোর শপিং। কিন্তু এত বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না কি করবো, দেখি অনেকটাই জোরে বৃষ্টি পড়ছে, রেডি হই তারপর দেখি কি হয়। রাত্রিবেলায় যেতাম, কিন্তু যেহেতু আজকে থেকে নাইট শিফট স্টার্ট হয়ে যাবে, তো রাত্রিবেলা তো একদমই যেতে পারবো না, দিনের বেলায় যেতে হবে। তো কিন্তু ওয়েদারটা এত খারাপ, মানে ভালো লাগছে না। ভালো লাগছে না বলার পরেও আমি খুশি খুশি মুখ করে চলে এসেছি, কারণ বৃষ্টি এখন একটুখানি ধরে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেনাকাটা করার উদ্দেশ্যে। তো একটু জলও নিয়ে নিলাম যদি জল তেষ্টা পেয়ে যায়। আর এখানে আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে শপিং করতে যাওয়ার জন্য, বৃষ্টি হচ্ছিল না এই যা বাজোয়া। তো এখানে আমরা পৌঁছে গেছি, ছেলেদের জামা কাপড়ের দোকানে এসেছিলাম কারণ ওদের জামা কাপড় নেব। তো এই যে দোকানের সামনে আমরা চলে এসেছি, ও গাড়িটা পার্ক করে নিল, তারপরে আমরা দোকানের ভেতরে ঢুকে গেছি। এবার আমাদের কেনাকাটাও ডান, আর এখন আমরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে আমি একটু বিশালে যাব, ওখানে গিয়ে একটু টুকটাক শপিং করার ছিল। তো এই যে এখানে ফুড ফুড সেকশনটা দেখালাম, আর এখানে আমরা এই যে কিছু কিছু জিনিসপত্র কিনেছি, আমি একটা ঘরে পরা জুতো কিনেছিলাম এখান থেকে। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওই একটা জামা ট্রায়াল দিচ্ছিল, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর এই যে এইটুকু কেনাকাটা যা করেছি করে টোরে এবার চলে এসেছি চলে বাড়ি। এসেছি বাড়ি, এখন প্রায় 2:30 মতন বাজে। তো এবার লাঞ্চটা করব, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। আর কেনাকাটা করেছি মোটামুটি, বাড়িতে সবার জন্য কেনাকাটা করেছি, আমি কিছু কিনিনি, জাস্ট ঘরে বড়ার জন্য একটা জুতো কিনেছি, আর কিছু কিনিনি। তো যাই এবার লাঞ্চটা করে নিই, আগে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চটা করবো। আজকে লাঞ্চটা পুরোটাই মা করেছিল, তো ভাত দু রকম সেদ্ধ, ওদিকে সয়াবিন তরকারি আর ডিম আর একটু আচার। আবার আকাশ কালো করে এসেছে, আমার মনে হচ্ছে বৃষ্টি নামবে। লাঞ্চ করা হয়ে গেছে, নাইট শিফট আছে আজকে, তো লগ ইন করবো, একটু পরে একটু রেস্ট নিয়ে নিই। ওদের সব জামা কাপড় গুলো বাইরে ছিল, এগুলো এনে নিলাম, বাইরের আকাশের ওয়েদার এরকম খুবই খারাপ অবস্থা, যখন তখন বৃষ্টি নামবে, জামা টামা গুলো তুলে রেখে নিলাম। ও বলতে বলতে বৃষ্টি নেমেও গেছে, বাহ। একদম পারফেক্ট টাইমে জামা টামা গুলো সবকিছু তুলে নিয়েছি, কারণ বৃষ্টিও নেমে গেছে। লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চের মেনু তো দেখালামই, এবার একটু ঘুমাবে, ঘুমাবো না কারণ একটু লগ ইন করার টাইম হয়ে যাবে। তো একটু শুয়ে নি, টান টান হয়নি, তারপর আবার লগ ইন করে নেবো, আবার নাইট শিফট। ছবি বৃষ্টি নেমেছে, একটু চোখটা লেগে গেছিলো, লগ ইনের টাইম হয়ে গেছে, এবার গিয়ে লগ ইনটা করে নিই। বৃষ্টি পড়ছে, লগ ইন করতে একদমই ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু ঘুমাই। বা সকালবেলার দিকে বেরিয়েছিলাম, তো একটু টায়ার্ডও লাগছে, ভীষণ ঘুম পাচ্ছি, কিন্তু ঘুমানো যাবে না। তা আজকে নাইট শিফট, সারা রাত জেগে জেগেই কাজ করতে হবে। তো যাই গিয়ে লগ ইনটা করি, একটু শুয়েছিলাম, চোখটা লেগে গেছিলো, তার আগে একটুখানি ফোনই ঘাঁটছিলাম টুকটাক, তারপর চোখটা লেগে গেছিলো। তো যাই এবার গিয়ে লগ ইনটা করি, দেখি এখানে হাই চলছে। বাইরে বৃষ্টি দেখে যাচ্ছে, এখনো পর্যন্ত খাট থেকে নামতে ইচ্ছা করছে না, নিচে যেতে ইচ্ছা করছে না,
ভালো লাগছে না, সত্যি ভীষণ ঘুম পাচ্ছে। তো কিন্তু এবার হাত পা ছেড়ে ঠেড়ে উঠতেই হবে। তুই একটু চা খাই, চা খেলে একটু ঘুমটা কাটে, একটু চা খেয়ে তারপর লগিং করতে বসবো। চলো রান্নাঘরে যাওয়া যাক, একটু চা খাবো। চলো একটুখানি বৃষ্টিটা দেখা না, ঝন ঝরিয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে ভালোই লাগে আমার, আমার বৃষ্টিটা খুব একটা খারাপ লাগে না, কিন্তু এই জামা কাপড় শুকায় না বললে এটাই, আর ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে এই জন্যই ভালো লাগছে। আগে আমার বৃষ্টিতে অবশ্য খুব একটা প্রবলেম নেই, বাইরে বেরোনো থাকলে প্রবলেম, বাড়িতে থাকলে পরে ঠিক আছে। দেখি কখন থামে, জামা কাপড় সব তুলেই নিয়েছিলাম, তো যাই রান্নাঘরে যাই। দরজাগুলো সব দিয়ে নিয়েছি, বৃষ্টিও পড়ছে, সন্ধ্যাও হয়ে যাবে, সব জানলা দরজা বারান্দার ঘরের সব দিয়ে দিয়ে নিলাম, যাই। এরপর তো সারা সন্ধ্যা কাজই করলাম, আর একটু চা খেয়েছিলাম, আর সেরকম কিছু দেখানো হয়নি। তো এবার রাত্রে ডিনারের টাইমে চলে এসেছি, ও বললো মুড়ি খাবে, তো ডিনারে রুটি হয়েছিল, রুটি আর এই আলু পটল আর সয়াবিনের তরকারি, কিন্তু ও মুড়ি খাবে বললো, তাই ওকে মুড়িটা দিয়ে আসলাম। তারপরে আমি ডিনার ডিনার করে এবার ওপরে চলে এসেছি, আর এখানে আমি একটু ভাবলাম আজকে তেল দেব মাথায়, তো তার জন্য ওই যে আমি আমলকি তেলটা করেছিলাম ওটা একটু দিয়ে নিলাম। আমলকি তেলটা রোদেই দেওয়া হচ্ছে না, এমন বৃষ্টি স্টার্ট হয়েছে, এটা বানানোর পর থেকে একটু যা রোদে দিয়েছিলাম আর কি। এখানে আমি তেল টেল দিয়ে নিয়েছি, আমার চুলের অবস্থা খুবই খারাপ, তো কিছু বলার নেই। এখানে আমি তেল ফেল দিয়ে নিয়েছি, দিয়ে টাইট করে চুলটা বেঁধে নেবো। তারপর তো আমার শিফট এখনও শেষ হয়নি, তো কাজ করব, কাজ টাজ করে তারপর শিফট যখন শেষ হবে, 3টের সময় শিফট শেষ হবে, তো সেই টাইমে অফ টফ করে তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে সাবস্ক্রাইব।